গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 5:30, আর আমরা আজকে আমাদের বেড়ানোর আজকে সেকেন্ড ডে। তো আমরা আজকে চলে যাব তোরসা রিভার্স সাইট সিনে। তো সারাদিনটা ওখানে এবং আরও কিছু কিছু জায়গায় কাটাবো, আনন্দ করব, ঘুরে বেড়াবো, প্রকৃতির সৌন্দর্য প্রাণ ধরে শোষণ করে নেব, প্রকৃতির সৌন্দর্য নেব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে তোরসা রিভার সাইট সিইংয়ে। কপাল খারাপ থাকলে মনে হয় এরকমই হয়, এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না, শুধু অবাক হয়ে গেলাম আর ভীষণ 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 কষ্ট পেলাম। রেডি হব বলে স্নান করতে ঢুকেছিলাম, তো বাথরুম ভীষণ ভালোবেসে বাথরুমের মেঝে আমাকে কাছে টেনে নিয়েছিল ভীষণ তীব্রভাবে, গভীরভাবে। তো তার ফলাফল কপালে, মাথায়, হাঁটুতে বিভিন্ন রকমের স্পট। ফাইনালি যাই হোক না কেন, বেড়াতে তো হবেই, বেড়াতে যখন এসেছি তো রেডি টেডি হয়ে এবার যাচ্ছি। তো চলুন দেখা যাবে কোথায় যায়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তোরসা রিভার স্পটের উদ্দেশ্যে। এই স্পটটি ভুটান বর্ডারের একদম কাছাকাছি অবস্থিত, আর ভুটান বর্ডার চলে গেছে ডান দিকে জলদাপাড়া অভয়ারণ্য থেকে। মোটামুটি সড়ক পথে 1 ঘন্টার মধ্যে এই স্থানে পৌঁছে যাওয়া যায়। চলুন আমরা নেমে যাই, ওরা ওখান থেকে আখের রস খেয়ে আসুক, কিন্তু ওখানে ভীষণ ভিড়, জানি না ওদের কতক্ষণে হবে আর ওরা কতক্ষণ ধৈর্য রাখতে পারবে। আমরা নেমে যাব, একদম দাঁড়াবো, জায়গাটা এসে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। কি ভীষণ বিশাল একটা আকাশ পাওয়া যাচ্ছে,
আর নদী, নদীর তীর বরাবর হাজার হাজার মানুষ, আর তারা সবাই এসেছে পিকনিক করতে, আর বিভিন্ন রকমের গান বেজে চলেছে, সেই জন্য চাইলেও এখন আমি এখানকার সাউন্ডটা আপনাদের দিতে পারলাম না। চলুন এই যে সরু জায়গাটা পেরিয়ে ও পিঠে যায়। তো ওই সরু ছোট্ট সোতাটা পেরিয়ে এ পিঠে চলে এসেছি। দেখে খুব সহজ মনে হচ্ছে, শুকনো মনে হচ্ছে, কিন্তু আসলে মোটেও তা নয়। জল বয়ে চলেছে আর ভীষণ ঠান্ডা কনকনে জল, আর এই পাথরগুলো ভীষণ স্লিপারি, তো চলতে গেলে খুব সাবধানে চলতে হবে, কিন্তু তার মাঝে আনন্দ মজা আছে অফুরান। অসাধারণ সুন্দর জায়গাটা, আই এম সুপার 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 হ্যাপি। সকালে যা হচ্ছিল হচ্ছিল, এখন সব ভুলে গিয়ে আনন্দে মেতে উঠেছি। আর এদিকে বাবু রাগ হচ্ছে, আগে তো দুটো করে গেলাম, ওখানে দুটো করে এক ফোটা জল দিকে দুটো ওখানে এক ফোটা জল। তো বন্ধুরা, এখন আমরা আপাতত এখান থেকে চলে যাচ্ছি। আজকে এখান থেকে সম্ভবত কোনো একটা মন্দিরে যাব, মন্দিরে যাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভীষণ 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 ভালো লাগছে, অসাধারণ অভিজ্ঞতা, ভাষায় প্রকাশ করা যাবে না, যতটা সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এদিকে ফেরার পথে ঘটে গেছে এক কেলেঙ্কারি। আমাদের ড্রাইভার দাদা গাড়ির চাবি হারিয়ে ফেলেছেন, তাই বিভিন্নভাবে বাইরের থেকে চেষ্টা করা হচ্ছে যদি কোনোভাবে গেটটা খোলা যায়। অনেকক্ষণ প্রচেষ্টার পর মোটামুটি হাল ছেড়ে দিলে আবার চেষ্টা করা হচ্ছিল যে অন্য কোনো চাবি, অন্য কোনো গাড়ির চাবি, বাইকের চাবি দিয়ে খোলা যায় কেনা কি না। তো এক সময় সত্যি অন্য একটা গাড়ির চাবি দিয়ে শুধুমাত্র এই ডোরটা খোলা গেল। এদিকে সন্ধে নেমে এসেছে, যেহেতু গাড়ি চলছে না তাই আমরা আবার আর একবার গেলাম এদিকটা, এবং গিয়ে আকাশের এক সুন্দর রূপ দেখলাম যেটা চলে গেলে দেখা হতো না। তো এটা একটা বাড়তি পাওনা হয়ে রইল আমাদের মনে। আকাশের রূপ দেখার পাশাপাশি আমরা গাড়ির প্রতিটি মেম্বার চাবিটা খুঁজে বেড়াচ্ছিলাম। ওখানে ছিল বড় বড় ঘাস, তো সেই ঘাসে বারবার করে চেষ্টা করা হচ্ছিল যদি চাবি পড়ে থাকে, খুঁজে বারবার দেখার সবাই চেষ্টা করছিল। সন্ধে প্রায় নামার মুখে, পাখিরা সব ঘরে ফিরে যাচ্ছে, আমরা কি করে ঘরে ফিরবো? সত্যি চিন্তা হচ্ছে কিন্তু এবারে। চাবি পাওয়া গিয়েছে? ওরে বাপরে, এটা কি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ওকে কিছু পুরস্কার তো দাও। যাক, এই যাত্রায় বাঁচা গেল। এই যে ছোট্ট বাচ্চাটা, ও চাবিটা কুড়িয়ে পেয়েছিল, পেয়ে একটা বাসের মধ্যে রেখে দিয়েছিল। তো এতক্ষণ পরে ওরা জানতে পেরেছে যে আমরা চাবিটা খুঁজছি, তাই ওর বড়রা এসে ওরা এসে চাবিটা দিয়ে গেল। তো বাচ্চাটাকে অনেক ধন্যবাদ, এবার আমরা বাড়ি ফিরে যেতে পারবো। তো সেই আনন্দে মশগুল হয়ে আমরা সবাই বাড়ির পথে রওনা দিলাম। এই ভিডিওটা এটুকুই, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও দেখা হবে, দেখি সামনের দিন কোথায় যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।